নমস্কার, আমি ডক্টর সরোজ কুমার পণ্ডিত, আপনাকে স্বাগত দ্য হোমিও ওয়ার্ল্ডে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে হোমিওপ্যাথি যারা আপনারা খাচ্ছেন বা খাবো খাবো ভাবছেন দুজনেরই জানা দরকার, এবং বিশেষত যারা খুব ভালো ডাক্তার, খুব স্পেশালিস্ট অনেক ডাক্তার আছেন, খুব মানে টিপিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার আছেন, এই টপিকটা তাদের জন্য নয়। আমার সেই সমস্ত ভাইদের বা কলিগদের যারা সদ্য ডাক্তারি পাস করেছেন বা পড়াশোনা করছেন বা হোমিওপ্যাথিতে বিশ্বাস করে নতুন নতুন হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন তাদের জন্য এবং সাধারণ মানুষের জন্য। কী টপিক সেটা হচ্ছে, দেখুন, কখন হোমিওপ্যাথি মেডিসিনটা খাওয়া বন্ধ করতে হবে। হোমিওপ্যাথি তো আমরা খাচ্ছি, সবাই খাই, কিন্তু কখন বন্ধ করব সেটা আমাদের জানা খুবই দরকার। চলুন আলোচনা করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হন তাহলে আপনাকে ধন্যবাদ, এবং যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। ভিডিও চলাকালীন একটা লাইক অবশ্যই দেবেন, এবং যদি ভিডিওটা খুবই ভালো লেগে থাকে এবং কাজে লেগে থাকে বা কাজে লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর কী করবেন, আমার ডেসক্রিপশন বক্সে এই বাঁ দিকে যে অ্যারো চিহ্নটা রয়েছে দেখবেন, তীর চিহ্ন, সেটা হাত দিলেই আপনি সবটাই খুলে আসবে আমার। ওখানে অনেক মেডিসিন এবং রোগ সম্বন্ধে আলোচনা করা আছে, আপনার কাজে লাগবে, ওখান থেকে একবার ঘুরে আসবেন। চলুন আলোচনা করা যাক। দেখুন, যেমনটি বললাম, আজকের টপিকটা হচ্ছে ঠিক কোন সময়তে হোমিওপ্যাথি ওষুধ খাওয়াটা বন্ধ করতে হবে। এটাকে বোঝাতে গেলে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই। আমরা তো সবাই ম্যাক্সিমাম হোমিওপ্যাথি বিশ্বাস করি বা হোমিওপ্যাথি ওষুধ খাই, তো যারা খাচ্ছেন তাদের জন্য এবং যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন নতুন নতুন বা প্র্যাকটিস শুরু করছেন তাদের জন্য এটা খুবই কাজে লাগবে। আমার যতটুকুনি ধারণা, আমি যেটুকুনি পড়েছি সেই সমস্ত জিনিসই আমার ভিডিওতে আলোচনা করি, কোনো আলতুফালতু কথা আমি বলি না। অনেক সময় দেখবেন অনেক মাল্টিপ্যাথি হয়, এটার সাথে এটা মিক্সচার করে ওটার সাথে ওটা মিক্সচার করে খেতে বলেন। আমি এই ধরনের হোমিওপ্যাথি শিখিনি বা জানিও না, যেটা জেনুইন সেটাই বলা আলোচনা করি এবং বলার চেষ্টা করি। চলুন একটা উদাহরণ দিয়ে বলি। ধরুন আপনার, জাস্ট যেমন আমি অন্য ভিডিওতে বলি, হয়তো আপনার ধরুন হাঁটু ব্যথা হয়েছে কিছুদিন ধরে, হয়তো এক দেড় মাস ধরে আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে, একটু একটু করে হয়তো এখন মনে হচ্ছে যেন খুব একটা বাড়ছে, আপনাকে ওষুধ দেখাতে হবে, ডাক্তার ওষুধ খেতে হবে, ডাক্তার দেখাতে হবে। তো আপনার হোমিওপ্যাথি যেহেতু বিশ্বাস করেন, হয়তো কোনো ডাক্তারবাবুর কাছে আপনি গেলেন, আপনি কী বলবেন যখন জিজ্ঞেস করবে ডাক্তারবাবু আপনার কী হয়েছে? তখন আপনি তো বলবেন যে ডাক্তারবাবু আমার হাঁটুতে ব্যথা করছে। তো ডাক্তারবাবু আপনাকে জিজ্ঞেস করবে যে কখন ব্যথা হচ্ছে, কতদিন থেকে হয়েছে, কিসে কমে কিসে বাড়ে, হোমিওপ্যাথিতে যেমন হয়। তো সেই সমস্ত জিজ্ঞেস করার ফলে আপনি বলবেন যে হ্যাঁ ডাক্তারবাবু, কিছুদিন থেকেই আমার মনে হচ্ছে হাঁটুতে ব্যথা করছে, সকালে উঠছি তো প্রচণ্ড ব্যথা, তারপরে একটু রোদ ওঠার সাথে সাথে একটু চলাফেরা করতে করতে কমে যায়, গরম তাপ নিলে আমার একটু আরাম হয়, সূর্যের তাপও আরাম হয়, এবং কী হয় সকালে উঠে যতটা কষ্ট হয় ঠিক কষ্ট করে যদি চলতে আরম্ভ করে দিই তাহলে ব্যথাটা আমার কমে যায়, ঠান্ডাতে বেড়ে যায়, ঠান্ডা হাওয়ায় বেড়ে যায়, এই সমস্তগুলো আপনি বললেন, একটু আড্ডু হয়তো হাঁটুটা ফুলছে এরকমও বলবেন। তো ডাক্তারবাবু আপনার সমস্ত কিছু কেস টেকিং করে বুঝবেন যে হ্যাঁ মনে হচ্ছে যেন এই আরটি নামক ওষুধটা 200 পাওয়ারে, যাই হোক 231 mg 10 mg যাই হোক, যেটা সিলেকশন আপনি করবেন, আপনার ডাক্তারবাবু করবেন আপনার জন্য, তো সেটা বলবেন যে হ্যাঁ এই ওষুধটা আপনার জন্য ভালো হবে, সেই জন্য আপনাকে একটা প্রেসক্রাইব করবেন, একটা প্যাডে লিখে দেবেন যে হ্যাঁ এই ওষুধটা সকাল বিকাল বা সারাদিনে 3 বার, যেমন যে যেমন বুঝেন, যেমন আপনার প্রয়োজন হবে ডাক্তারবাবু সেটা ভালো বুঝবেন, তো আপনাকে খেতে দেবেন। তো আপনি খেতে আরম্ভ করবেন ভালো হওয়ার জন্য। তো প্রশ্নটা হচ্ছে এখানেই যে তাহলে একজন যদি বাইচান্স ভালো ডাক্তারবাবু আপনার না হন, বা আপনারা অনেক সময় কী হয় ইউটিউব দেখে ওষুধ খেতে আরম্ভ করেন, তো সেই জন্য খুব জানা দরকার, নইলে অনেক গণ্ডগোল হয়ে যায়। তো কী করবেন, দেখুন, কখন আপনার ওষুধটা খাওয়া বন্ধ করতে হবে। ধরুন আপনাকে ডাক্তারবাবু বললেন বা আপনি ইউটিউব দেখেছেন যে হ্যাঁ হাঁটু ব্যথাতে রাস্টাক্স ওষুধটা ভালো কাজে দেয়, তো কী হচ্ছে কী হয় তখন আপনি কী করবেন, ধরুন ওষুধটা খেতে আরম্ভ করেন সকালে বিকালে 3 বার, যাই হোক 2 বার 3 বার, খেতে খেতে কখন আপনি বন্ধ করবেন? দেখুন এখানে বুঝতে হবে খুব সূক্ষ্ম জিনিস, আপনার ব্যথাটা যে পরিমাণে ছিল, অর্থাৎ সকালে উঠে যে কষ্টটা হচ্ছিল বা চলাফেরা যে কষ্ট হচ্ছিল, ওষুধ খাওয়ার পর যখন থেকে মনে হবে যে কষ্টটা আপনার বেড়ে গেল, হয়তো 2 দিন খেয়েছেন বা 1 ডোজই খেয়েছেন, তারপরেও যদি মনে হয় যে আপনার ব্যথাটা অতিরিক্ত মাত্রাতে বাড়তে আরম্ভ হয়ে গেছে, আপনি দেনেন দেওয়ার ওষুধটা তখনই বন্ধ করবেন, বা ওষুধ চলাকালীন, অর্থাৎ 1 ডোজ হোক, 1 বার হোক 2 বার হোক 3 বার হোক, 2 দিন হোক 3 দিন হোক 4 দিন হোক, যেদিন থেকে আপনার ব্যথাটা কম্পিটিটিভলি কমতে আরম্ভ হবে, অর্থাৎ আপনি ভালো অনুভূতি অনুভব করছেন মানসিকভাবে বা শারীরিকভাবে যে আমার ব্যথাটা মনে হচ্ছে একটু কমছে, তখনও কিন্তু আমি মেডিসিনটা বন্ধ করে দিতে হবে। বুঝাতে পারলাম? যদি আপনি ওষুধটা খেয়ে 1 ডোজ হোক বা যেদিন থেকেই হোক উপকার পান, অর্থাৎ কষ্টটা যদি কমে যায়, তাহলেও মেডিসিনটা বন্ধ করতে হবে।
বা যে অবস্থা থেকে বা যেদিন থেকে জটা ডোজ খাওয়ার পর আপনার ব্যথাটা মনে হচ্ছে যেন কষ্টটা বেড়ে গেছে মানসিকভাবে এবং শারীরিকভাবে, তখনও কিন্তু ওষুধটা আপনাকে বন্ধ করতে হবে। যদি না করেন বন্ধ, আপনি যদি না জানেন খেয়ে যান, তাহলে কি হবে? আপনাকে আগের ভিডিওতেই বলেছিলাম হোমিওপ্যাথিতে সাইড ইফেক্ট সম্বন্ধে বা কেস টেকিং কেস আমাদের মেডিসিন প্রুভিংস কীভাবে হয় এই জিনিসগুলো জেনে নিতে হবে। আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, তাহলে কিন্তু আপনার হিতের বিপরীত হবে, রোগটা তো ভালো হবেই না, উপরন্তু আরও অন্যান্য কষ্ট আপনার শরীরে বেড়ে যাবে। সেটা করবেন না। আপনাকে যেমনটা আমি বললাম, যারা ইউটিউব দেখেও ভিডিও খান বা আমার ভিডিও যারা দেখে ওষুধ অনেক সময় খেয়ে যান বা খান, তাদেরকেও দয়া করে বলছি অযথাই ওষুধটা খাবেন না। যখনই কমে যাবে বা বেড়ে যাবে যে সময় থেকে, সেই সময় থেকে কিন্তু আপনার মেডিসিনটা বন্ধ করে দিতে হবে। আর বিশেষ কিছু বলবো না, ছোটো ছোটো টপিকস নিয়ে আলোচনা করছি, বিশেষত হোমিওপ্যাথি নিয়ে আপনাদের কাজে দেবে। যে আমার পেশেন্ট হন বা না হন, আমার ভিডিও দর্শক হন বা না হন, অন্যান্য ভিডিও যারা দর্শক রয়েছেন দেখুন, কিন্তু এইভাবেই মেডিসিনগুলো খাওয়ার চেষ্টা করেন, আপনাদের উপকার লাগবে। ধন্যবাদ। আর একটা কথা বলে রাখি, মেডিসিন খাওয়ার আগে বা কোনো রকম কোনো টপিকস যদি জানার ইচ্ছা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আপনাকে আমরা উত্তর দেবই এবং আমি সবাইকে উত্তর দিয়ে থাকি, তবে একটু টাইম সাপেক্ষ হয়তো সবসময় পারি না, কিন্তু আপনাকে উত্তর দেবো। এবং যদি কোনো টপিক নিয়ে আলোচনা করার ইচ্ছা থাকে তা আমাকে বলবেন, আমি সেগুলো নিয়ে আলোচনা করবো।